বাবার নাম উমেদ আলী মিত, মায়ের নাম নুরজাহান, ঠিকানা চর হরিপুর, ইনন চর ইসুদ্দিন, ছয় নং চর ইসুদ্দিন, থানা তো সদর ক্লাস টেনে করি। আমরা বতলা দিয়া শিববাড়ি উঠছি, এখান থেকে আমাদের রিক্রুটিং করলো, করে তোরা নিয়ে গেল জান। এতে এক মাস ট্রেনিং করলাম, তিন নম্বর বেস আমরা। এখান থেকে আবার আমাদের কোম্পানি নিয়ে বেরিয়েছি আমরা, বাবু মন্নান FFMM জান, বাবা আর রিয়াজ আমার কোম্পানি কমান্ডার বিদ্যাগন্ধের নিয়ে আমরা সিলেট মদ্দিনগরের দিক দিয়ে আসিয়া আমি ইয়াতে ওই সামগন সরিষ্ঠল আছে, এখানে এখানে আশ্রয় নিলাম। ভোর রাত্রে আক্রমণ করলাম, কিছু রাজাকার ধরলাম বিদ্যাগন্ধের রিয়াজ, আরও জাহাঙ্গীর ছিল, আরও কয়েকটা ছিল, আপনার ওই আবুল ছিল, লুস্তুল ছিল আমার সাথে, এটি বিদ্যাগন্ধের সব আমার কোম্পানি কমান্ডার কিন্তু বিদ্যাগন্ধের, আর আমার কোম্পানি কমান্ডার ছিল টুআইসি মজমপুর। এখানে আমাদের একটা তাগিদ দিয়েছি তালিব হোসেনের মেম্বার, স্কুলের সেক্রেটারি আর কোম্পানির এক লোকে থাকে, হ্যাঁ SLR দিয়া, হ্যাঁ তার ফায়ারিং করে মানে গুলি করে মারছে আর কি। এরপরে আমরা ওই যে বিনয় নাকি ছেলেটা, হ্যাঁ এদের বাসা তো রয়েছি, এই তো মজমপুর ইতরা বলে, হ্যাঁ রেললাইন্সের সাথে এই দিয়ে নিলে তালিব হোসেন বিল্লা চাষার বাড়িতে রয়েছি, জব্বর মারব তার বাড়ি তো আমরা অপহরণ করছি, এবারে হ্যাঁ তারে আর মারা হয়েছে না। মনে করেন প্রথম যে সময় বাড়ি এলাম, বললাম তেলিকেতি আমরা ফাইডে আমরা ছিলাম রাত্রিবেলা, আমাদেরকে শেষ রাত্রের দিকে দিয়েছিল সামনাসামনি রাত্রে, হ্যাঁ ফাইডে এসে সাতটা পর্যন্ত শেষ করা হয়েছে আর কি। আর এই ব্রিজ দিয়ে আসেন, এই যে ব্রিজ সম্বন্ধী ব্রিজ, এতে আমি কয়েকটা মাইন তুলছি, চাইনা মাইন চাই কয়েকটা মাইন তুলছি, তুলে এগুলো জমা দিয়েছি তো বিদ্যা মিস খালি। তো যে সময় মুক্ত দিবস এর আগের দিন আমি পরাণগঞ্জে দেখেছিলাম যেন আমাদের কোম্পানির নিয়ে, দশ তারিখে তো এলাম, দশ তারিখে তো আমরা আসলাম, হ্যাঁ 10ই ডিসেম্বর